নবম শ্রেণীর শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি অঞ্জলি রানী, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। শিক্ষার্থীরা, তোমাদের প্রথম অধ্যায় ইতিমধ্যে আমি 5টি ক্লাস নিয়েছি, এটা 6 নম্বর ক্লাস এবং এটা এই অধ্যায়ের শেষ ক্লাস। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা স্ক্রু গজ কি তা বলতে পারবে, স্ক্রু গজের গঠন প্রণালী বর্ণনা করতে পারবে এবং স্ক্রু গজের বিভিন্ন অংশ চিহ্নিত ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ আজকে আমরা স্ক্রু গজ নিয়ে একটা সাধারণ আলোচনা করব, যদিও এই স্ক্রু গজ, লাইট ক্যালিপার্স যেটাই বলো, ব্যবহারিক যন্ত্রপাতি, এগুলো ব্যবহারিক ক্লাসেই এগুলো সম্পর্কে ভালোভাবে জানা সম্ভব। যখন হাতে নাতে তোমাদের এই ব্যবহারিকগুলো করানো হবে তখন তোমরা বিস্তারিত জানতে পারবে। আজকে শুধুমাত্র তোমাদের একটু প্রাথমিক ধারণা আমি দিব এই যন্ত্র সম্পর্কে। ইতিমধ্যে স্লাইড ক্যালিপার সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দিয়েছি, আজকে স্ক্রু গজ সম্পর্কে একটু ধারণা দিব। এছাড়াও ব্যালেন্স অর্থাৎ ভর মাপার যন্ত্র এবং থামাঘড়ি অর্থাৎ স্টপওয়াচ সম্পর্কে একটু ধারণা দিব। প্রথমে স্ক্রু গজ, স্ক্রু গজ কি? স্ক্রু গজ আসলে এটা একটা পরিমাপক যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে তারের ব্যাসার্ধ, সরু চোঙের ব্যাসার্ধ ও ছোট দৈর্ঘ্য পরিমাপ করা যায় তাকে বলা হয় স্ক্রু গজ। একটা স্ক্রু গজের চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এটা সমতল প্রান্ত বিশিষ্ট অংশ আর একটা ইউ আকৃতির অংশ, যেখানে লেখা আছে দেখো 0 থেকে 25 মিলিমিটার এটা লেখা আছে। আর এটা হলো রৈখিক স্কেল, এই রৈখিক স্কেল এটা সোজা একটা স্কেল, এটা হলো রৈখিক স্কেল, যেটা আমরা স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে এটাকে বলেছি প্রধান স্কেল বা মূল স্কেল, আর স্ক্রু গজের ক্ষেত্রে আমরা এটাকে বলছি রৈখিক স্কেল। আর বৃত্তাকার স্কেল, এই স্কেলটা হলো বৃত্তাকার স্কেল। অর্থাৎ স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে তোমরা দেখেছো ভার্নিয়ার স্কেল, যেটাকে সামনে পিছনে সরানো যেত সেটা হলো ভার্নিয়ার স্কেল। আর স্ক্রু গজের ক্ষেত্রে এটা বৃত্তাকার স্কেল, যে স্কেলটাকে ঘুরানো যায়, এটা একটা ফাঁপা নল, এটা হলো স্ক্রু। এই স্ক্রুর সাহায্যে এই বৃত্তাকার স্কেলটাকে রৈখিক স্কেলে চারদিকে ঘুরানো যায়। এখন স্ক্রু গজের পিস, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পিস কাকে বলে, অথবা কোনো ডিসক্লোজের পিস সামথিং এটা বলতে কি বোঝায়, এই ধরনের ক নম্বরের ক্ষেত্রে তোমাদের এই ধরনের প্রশ্ন আসে। পিস হলো স্ক্রু গজের টুপির সাহায্যে বৃত্তাকার স্কেলকে একবার ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে যন্ত্রের পিস বলা হয়। যেমন মনে করো এই বৃত্তাকার স্কেল আর রৈখিক স্কেল, এই বৃত্তাকার স্কেলের শূন্যতা বা রৈখিক স্কেলের শূন্যতা মনে করো একসাথে মিলে আছে। এখন এই বৃত্তাকার স্কেলটাকে ঘুরিয়ে আবার ওর শূন্যদাগটা আবার সেই শূন্যদাগে নিয়ে আসলে এটা যে দূরত্ব অতিক্রম করবে, এটা শুধু শূন্যদাগের ক্ষেত্রে না, অর্থাৎ আমরা যে জায়গা থেকে শুরু করছি আবার বৃত্তাকার স্কেলটাকে ঘুরিয়ে ঠিক ওই জায়গায় আনতে এটি রৈখিক স্কেলে যে দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ রৈখিক স্কেলে কত ঘর অতিক্রম করবে সেটাই হবে যন্ত্রের পিস। আর লঘিষ্ঠ গণন, আমরা ভার্নিয়ার স্কেলের অর্থাৎ স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে বের করেছি ভার্নিয়ার ধ্রুবক, আর স্ক্রু গজের ক্ষেত্রে আমরা
বের করব লঘিষ্ঠ গুণন কি। লঘিষ্ঠ গুণন হলো পিস বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, অর্থাৎ বৃত্তাকার স্কেলে কতটি ঘর আছে এবং পিসকে তত দ্বারা, অর্থাৎ যন্ত্রের যে পিস আমরা আগে বের করব একবার বৃত্তাকার স্কেলকে একবার ঘুরিয়ে, যে আমরা রৈখিক স্কেলে যে এটি দূরত্ব অতিক্রম করবে সেটা থেকে আমরা পিস পাব, তারপর এটি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কতটি ঘর আছে বৃত্তাকার স্কেলে সেটা দ্বারা ভাগ করলে আমরা লঘিষ্ঠ গুণন পাব। তো কথাটার অর্থ কি লঘিষ্ঠ গুণন, যে পিসকে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের যত ভাগে ভাগ করা যায় তার মোট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা স্ক্রু গজের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম, যে পিস এবং লঘিষ্ঠ গণন। এখন জানবো আমরা ব্যালেন্স ভর মাপার যন্ত্র। ভর সরাসরি মাপা যায় না, তাই সাধারণত ওজন মেপে সেখান থেকে ভরটি বের করা হয়। আমরা যখন বলি কোনো একটা বস্তুর ওজন 1 গ্রাম বা 1 কেজি, তখন আসলে বোঝায় বস্তুটির ভর 1 গ্রাম কিংবা 1 কেজি। আসলে আমরা বস্তুর ভর তখন বলি যে 1 গ্রাম 1 কেজি, কিন্তু সেটার ওজন মেপে আমরা সেটাকে বলি যে সেটা 1 কেজি বা 1 গ্রাম। একসময় বস্তুর ভর মাপার জন্য নিক্তি ব্যবহার করা হতো, সেখানে বাটখারায় নির্দিষ্ট ভরের সাথে বস্তুর ভরকে তুলনা করা হতো। অর্থাৎ এখনো গ্রামের দিকে দেখবা মুদিখানার দোকানগুলোতে এখনো এরকম বাটখারা আছে, যেগুলোর এক সাইডে কোনো নির্দিষ্ট ভর দিয়ে আর এক সাইডে আমরা যে জিনিসটা নিতে যাব সেই জিনিসটা তুলে দিয়ে ভর মাপা হয়। এখন যেহেতু আধুনিক যুগ, ইলেকট্রনিক্সের যুগ, এই ইলেকট্রনিক ব্যালেন্সের ব্যবহার অনেক বেড়ে গেছে। ইলেকট্রনিক ব্যালেন্সের সাহায্যে একটা ইলেকট্রনিক ব্যালেন্স দেখতে পাচ্ছ, এখানে আর কোনো নির্দিষ্ট ভরের সাথে তুলনা করা হয় না। এই ইলেকট্রনিক ব্যালেন্সে কোনো ভরের বস্তু দিলেই এখানে আমরা রিডিং পাবো, অর্থাৎ এখানে আমরা পাঠ পাবো যে কতটুকু এর ভরটা কতটুকু, সেটা এই ব্যালেন্সের উপর একটা নির্দিষ্ট বস্তু রাখা হলে এই ব্যালেন্সের সেন্সর সেখান থেকে নিখুঁতভাবে ওজনটি বের করে দিতে পারে। অর্থাৎ যেমন আমরা ক্যালকুলেটরে যে যে সংখ্যা সেটা আমরা গুণ বা ভাগ বা যেরকমই করি না কেন নির্দিষ্ট ক্যালকুলেশন করে নির্দিষ্ট সংখ্যা বের করে দেয়, ঠিক এরকমই আমরা নির্দিষ্ট ভরের জিনিস এর উপর উঠাই দিলে এখানে তার ভর কতটুকু সেটা আমরা পেয়ে যাবো। এটা হলো ইলেকট্রনিক ব্যালেন্স। থামা ঘড়ি বা স্টপওয়াচ, সময় মাপার জন্য স্টপওয়াচ ব্যবহার করা হয়। একসময় নিখুঁত স্টপওয়াচ অনেক মূল্যবান সামগ্রী হলেও ইলেকট্রনিক্সের অগ্রগতির কারণে খুব অল্প দামের মোবাইল টেলিফোনেও আজকাল অনেক সূক্ষ্ম স্টপওয়াচ পাওয়া যায়। এখন স্টপওয়াচ আমরা আমাদের ফোনেও কিন্তু স্টপওয়াচ আছে এবং বিভিন্ন কাজে আমরা স্টপওয়াচ ব্যবহার করি। বিভিন্নভাবে সময় নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিন্তু স্টপওয়াচ ব্যবহার করি, যেমন আমরা ল্যাবরেটরিতে কোনো কিছু রিডিং নিচ্ছি তখন আমরা কিন্তু স্টপওয়াচ ব্যবহার করি, কেননা সেক্ষেত্রে স্টপওয়াচের ক্ষেত্রে আমরা নিখুঁত সময়টুকু এক্সাক্ট সময়টিকে আমরা কাউন্ট করতে পারি। স্টপওয়াচে যে কোনো একটা মুহূর্ত থেকে সময় মাপা শুরু করা হয় এবং নির্দিষ্ট সময় পার হওয়ার পর সময় মাপা বন্ধ করে কতখানি সময় অতিক্রান্ত হয়েছে সেটি বের করে ফেলা যায়। অর্থাৎ দেখো আমরা সাধারণ ঘড়ি যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা সঠিক সাধারণ ঘড়ি ব্যবহার করে আমরা সঠিক মাপ নাও পেতে পারি, কেননা আমাদের কাউন্ট করতে করতে হয়তো 1-2 সেকেন্ড অথবা 5 সেকেন্ড বেশি হয়ে যাবে অথবা কম হয়ে যাবে, কিন্তু স্টপওয়াচের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট যখন থেকে শুরু করব আমাদের কাজে যখন থেকে শুরু করব আবার যখন আমরা শেষ করব একটা এক্সাক্ট টাইম পাওয়া যায়। তাই
স্টপওয়াচ বা থামাকুড়ি আমাদের দৈনন্দিন কাজের অনেক বিভিন্ন কাজের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা এই অধ্যায়ে পরিমাপের যন্ত্রপাতির মধ্যে স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ, ব্যালেন্স আর থামাঘড়ি সম্পর্কে একটু ধারণা পেলাম। আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ, কেননা এই দুটোর উপর তোমাদের ব্যবহারিক থাকে, ব্যবহারিক ক্লাসে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে স্ক্রু গজ এবং স্লাইড ক্যালিপার সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ে এটি শেষ ক্লাস, পরবর্তী অধ্যায়ে ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।